আজি হৈছে 17 ফেব্ৰুৱাৰী। 17 ফেব্ৰুৱাৰীৰ মাজতে চৰকাৰৰ ডাঙৰ ঘোষণা। এই মুহূৰ্তত আপোনাক দিবলৈ গৈছো কেইটামান ডাঙৰ ঘোষণা। প্ৰথমটো ঘোষণা হৈছে চৰকাৰৰ তৰফৰ পৰা নতুনকৈ এখন আপডেট আহিলে, যিটো আপডেটটো আপোনালোকক দেখাবলৈ যত্ন কৰিম। প্ৰথমতে চাই লওক আপডেটটোৰ মাধ্যমত কি কি কোৱা হৈছে। প্ৰথমতে ইয়াতে কোৱা হৈছে, সমাজৰ আৰ্থিকভাৱে দুৰ্বল পৰিয়ালৰ বাসস্থানৰ অধিকাৰ সুনিশ্চিতকৰণৰ লক্ষ্যৰে চৰকাৰে গ্ৰহণ কৰি আহিছে এক উল্লেখযোগ্য তথ্য সবল পদক্ষেপ। ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণৰ অধীনত 18 লাখ গৃহ আবণ্টন দিয়াৰ লগতে 7.6 লাখ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈছে। বন্ধুসকল, বৰ্তমান কিন্তু অসমত নতুনকৈ 18 লাখ নতুনকৈ চৰকাৰী ঘৰৰ আবণ্টন অলৰেডি দিছে। চ' আপোনালোকে সকলোৱে নিশ্চয় জানে, তাৰ লগতে 7.66 লাখ নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে, আর তার মাজতে কিন্তু 7.6 লাখ নতুনক এখন সম্পূর্ণ হয়ে গেছে। আর এইখান নতুনক আপডেট আছে মাই গভর তরফরপা। তারপর এখন নোটিশও জারি করা হয়েছে, বাসস্থানের অধিকার নিশ্চিতকরণের পথত সবল খোঁজ। এটা তলত দেখা পাবো, ইয়াতে বিত্তীয় পুঁজির মুকলি 3.8 লাখ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হিতাধিকারী। তারপর ইয়াতে সম্পূর্ণকে আপনার কিমান টাকা কই আছে আপনাদের সম্পূর্ণকে দেখা পাব। সো বন্ধু সকল, হিতাধিকারীর পুঁজির ইয়াতে মোট কিন্তু দিয়া আছে, আর ইয়াতে দেখাব বিত্তীয় পুঁজি মুকলি 3.8 লাখ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাবে এবার কিমান টাকা আছে নিশ্চয় আপনার সম্পূর্ণকে দেখাই পেলে। এটা তলে দেখা পাব গৃহ আবন্টন, এইবার কিমান নতুন ঘর আরম্ভ হব। সো 18 ঘর কিন্তু এইবার আপনাদের কিন্তু 18 লাখ নতুনক ঘর লাভ করবাসী। তারপর নির্মাণ কার্য সম্পূর্ণ, ইয়াতে কিন্তু অকল 7.66 লাখ কমপ্লিট হয়েছে, অথবা 8 লাখ কিন্তু আপনার কমপ্লিট হওয়া নাই। সো আরও কিন্তু 10 লাখের অধিক ঘর এতালেকে বনাবলে বাকি আছে। সো আপনাদের সম্পূর্ণকে দেখা আছে ইয়াতে আপনার 3.62 বিগত 20 মাহত। সো আপনার কিন্তু 3.62 লাখ কমপ্লিট হয়েছে ঘর ইয়াতে 20 মাহত, অথবা প্রায় কব লাগে 2 বছর। আর বাকি 8 মাহর ভিতর দেখা পাবো ইয়াতে আপনার 10 লাখ 8 লাখ। সো ইয়াতে কিন্তু আপনার আর বাকি যিকিটা ঘর আছে 10 লাখ, এইকিটা ঘর কিন্তু বিগত বর্ষ দিয়া হব অথবা চলিত বর্ষত কিন্তু আপনার ঘরটা লাভ করব। সাব 2016 আরম্ভ করেছে ঘর দিয়ার কারণে, কিন্তু 2023 বর্ষত কমপ্লিট করব বলে কোয়া হয়েছে। সো বন্ধু সকল, আপনাদের সরকারের তরফের যে আপডেট আপনাদের সম্পূর্ণকে দেখাই পেলে। তারপর আপনাদের কারণে নেক্সট আপডেট আছে, সেই আপডেট আপনাদের দেখাবলে যত্ন করিম, চাই থাকিব। নেক্সট আপডেট আপনাদের দিবল গিয়েছিল অরুণোদয় 2.0 তরফরপা। অরুণোদয় 2.0 চেকলিস্ট প্রকাশ পেলে আপনাদের সকলকে আগের ভিডিও জানাই দিয়েছিল, কিন্তু বহুতো ফ্রেন্ডে কমেন্ট করেছিল যে ফেক ভিডিও বলে। তার কারণে আপনার কারণে আরো একটা ভিডিও লো আসো, যে ভিডিওর মাধ্যমে আপনার লাইভ প্রুফ দেখাই দিম। আর এইখান অরুণোদয় 2.0 যখন ভেরিফিকেশন লিস্ট প্রকাশ পাইছে, এইখান লিস্টত অতি সোনকালে আপনি চেক করক আপনার লিস্টত নামটা অন্তর্ভুক্ত হয়ে আছে না নাই, কেন আপনাদের সম্পর্কে দেখা পাইছে গাঁও সভা বা ওয়ার্ড সভা আপনাদের কিন্তু লিস্ট চাব পাব। সাব সিলেকশন অফ বেনিফিসিয়ারি বা সেটা ওয়ান্ট চেক লিস্ট। সো চেক লিস্ট প্রকাশ পাইছে আপনাদের 15 তারিখের পর 31 ডিসেম্বর, আর ইয়ার মাজতে কিন্তু আপনার চেক লিস্ট প্রকাশ পাইছে। তারপর চেক লিস্ট আপনাদের দেখা পাব ইয়াতে TLMC মিটিং, ইয়াতে কিন্তু 1 জানুয়ারির ইয়াতে 15 জানুয়ারির ভিতর কিন্তু সম্পূর্ণকে এখন হয়ে গেছে। আর এইখান সিলেকশন কেটে হয়েছে সাব ইয়াতে সম্পূর্ণকে দিয়েছে সিলেক্টেড ইলিজিবল বেনিফিসিয়ারি। সো এইখান সকলখিনি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পিছত আপনাদের এইখান ভেরিফিকেশন আরম্ভ হয়েছিল 20 জানুয়ারির ইয়াতে 20 ফেব্রুয়ারিলৈকে। সো আপনাদের অতি সোনকালে আপনার যখন গাঁও সভা আর ওয়ার্ড সভাত আপনাদের গই অতি সোনকালে চেক করক আপনার এইখান লিস্টত নামটো আহিলে না নাই। যদি আপনার ভেরিফিকেশন লিস্টত নামটো অন্তর্ভুক্ত হয়ে আছে, তেনে ক্ষেত্রে কিন্তু অহা মাসের 10 তারিখত আপনাদের অরুণোদয় 2.0 টাকাটা লাভ করবো। তারপর এখন অনলাইনের পোর্টালত কেতিয়া এড করা হব সাব আপডেটিং ডিটেলস অফ নিউ বেনিফিসিয়ারি ইন দ্য পোর্টেল বাই DCS। সো আপনাদের যখন অরুণোদয় পোর্টেল আর পোর্টেলত কেতিয়া এই সকলবিলাক অরুণোদয় 2.0 যখন বেনিফিসিয়ারি আছে সকলবিলাক কেতিয়া অন্তর্ভুক্ত করা হব অরুণোদয় পোর্টেলত দেখব ইয়াতে টু বি কমপ্লিটেড বাই 28 ফেব্রুয়ারি। সো 28 ফেব্রুয়ারিত কিন্তু আপনার সকল বেনিফিসিয়ারি অরুণোদয় পোর্টেলত অন্তর্ভুক্ত করা হব। বন্ধুসকল, আজি আপনার এই ভিডিওর মাধ্যমে দুটা ইনফরমেশন আপডেট দিবলগিয়া আছে। যদি আপনার ভিডিওটা হেল্পফুল তেনে ক্ষেত্রে বন্ধু বান্ধব সকলে বেশি বেশি শেয়ার করে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।